প্রচুর পরিমাণে খারাপ। তো সেই জন্য আমি সেই ডাক্তার কাছ থেকে চেক আপ করিয়ে ওষুধ নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, আর তার মধ্যে এইগুলো একটা খেয়েছি, দেখো, আর এইগুলো একটা খেয়েছি, দুরকম দুটো ওষুধ খেয়েছি। আর তো খেয়ে তোমাকে কী বলবো, খুব মাথা ঘোরাচ্ছিলো, উল্টি হচ্ছিলো, বমি হচ্ছিলো, তাও মানে কিছু ভিডিও নিতে পারিনি। আজকে দুদিনের প্রোডাক্টটা একসঙ্গে দেবো বন্ধুরা। আর দেখো, জ্বরের মুখে কিছু ভালো লাগে না। তো বন্ধুরা, জ্বরের মুখে কিছু ভালো লাগে না, খেতেও পাচ্ছি না, খেতে ইচ্ছা হচ্ছে না। তো বন্ধুরা, যে কী রান্না করছি সেটা তোমাদের শেয়ার করছি আর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, তোমার সঙ্গে থাকো বন্ধুরা। দেখো, জ্যান্ত এগুলো সেই ল্যাঠা মাছ আছে, এই মাছগুলো রান্না করবো আজকে। জ্বরের মুখে তো কিছু ভালো লাগছে না, কালকে ছোটো ছেলে রাত্রেবেলা ধরেছে বড়শি দিয়ে জ্যান্ত মাছ। আর বন্ধুরও পোনা মাছ আছে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, ভাজা কালকের পোনা মাছ আর রান্না করতে পারিনি, শরীরটা এত পরিমাণে খারাপ ছিল, সেই মাছগুলো ভাজা আছে। এবার এই মাছ আর এই দেখো এই মাছ, এই রান্না করবো, একসঙ্গে রান্না করে নেবো। আর এর মধ্যে আলু, পেঁপে, কাঁচকলা দিয়ে রান্না করবো। এই হচ্ছে কি রান্না করবো আজকে। আর সকালবেলা রান্না করেছি কি দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, সকালে রান্না করেছি সোয়াবিনের তরকারি, এটা বড় ছেলেকে রান্না করে দিয়েছিলাম সকালবেলা। আর কালকে তো আমার ছোটো ছেলে রান্না করে দিয়েছিলো ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ডাল। তো বন্ধুরা, আজকে চলো, রোদ হয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার, আর আমার শরীর খারাপটা হবে না, কেন বন্ধুরা, প্রচুর পরিমাণে কাছাকাছি করেছি রোদে। আমার ছোটো ছেলে যে কাঠ নিয়ে এসছে, দেখো কাঠগুলো, আর দেখো উনুনে কাঠের গুলি, তাগুলো সব রোদ হয়েছে, রোদে শুকোতে দিয়েছি। আর দেখো বালিশ কাঁথা সব ওয়ার ফোয়ার সব একে রোদে দিয়েছি, বিছানা কাঁথা সব লন্ড ফন্ড করা, অনেক কাঁচাকুচি গুলোগুলো দেখো গুছিয়ে রেখে দিয়েছি, এগুলো বালিশ ওয়ার ফোয়ারগুলো রেডি করা। আর দেখো এখন একটা বিছানা এখনও গুছাতে পারিনি, এগুলো এলোমেলো করা রয়েছে। আর দেখো বন্ধুরা, আজকে তো আর একটা জিনিস দেখাইনি। তো বন্ধুরা দেখো, যে কী দিয়ে মাছ রান্না করবো, দেখো কাঁচা লঙ্কা চিরে দেবো, আর একটু আদা দেবো, একটু একটু রসুন দিয়ে দেবো, আর ভালো লাগে না। দেখো বন্ধুরা, আর দেখো সেই মাছটা রান্না করবো, সেই জ্যান্ত মাছটা রান্না করবো বললাম, আর এই পোনা মাছটার মধ্যে দেবো। তো এর মধ্যে দিয়েছি পেঁপে, কাঁচকলা, দেখো বন্ধুরা, আর সামান্য একটু আলু দিয়েছি, বেশি দিইনি, দেখো একটু আলু দিয়েছি, একটা আলু দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে একটু হালকা শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, একটু গোলমরিচ দিয়ে মাছটা রান্না করবো। জ্বরের মুখে কিছু ভালো লাগছে না, আর এর মধ্যে একটু ভাজি টমেটো কুচি দিয়ে দেবো, ধনিয়া পাতা পাইনি। তো বন্ধুরা চলো, রান্না করে নিয়ে রান্না করছি, তো তোমরা বন্ধুরা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা, আর সঙ্গে থাকো বন্ধুরা। আমার ছোটো ছেলে স্কুলে যাবে বলে চান করছে করে। তো বন্ধুরা চলো, এবার রেডি করে গুছিয়ে নিই। তো বন্ধুরা, মশলাটা রেডি করে নিলাম, আদা কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে এর মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো, দিয়ে আলু কাঁচকলাটা মাছটা একটু হালকা করে ভেজে, আলু কাঁচকলাটা ভেজে মশলা করে দিয়ে কষিয়ে তারপরে মাছটা তৈরি করবো বন্ধুরা। দেখো রাঁধুনি ফোড়নটা দিয়ে দেবো একটু। তো বন্ধুরা দেখো, এর মধ্যে মশলাটা রেডি করে নিলাম, মশলা বাটাটা, আর এর মধ্যে নুন নিয়েছি, লঙ্কার গুঁড়ি নিয়েছি, একটু হলুদ নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এদিকে দেখো মাছটা ভাজা করে নিয়ে গেলাম, ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এইগুলো এবারে তেলে দিয়ে দেবো, আলু কাঁচকলাগুলো দিয়ে দেবো তেলে।
কত বড় বকটা! আয় 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 আয়।